দুটো জীবনী বলবো, মন দিয়ে শুনবেন। এই মাসে যে মহামানব এসেছিলেন তিনার দুটো জীবনী বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন দয়া নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বুড়ি রাস্তার ধারে বসে আছে। শুনবেন না, শোনো, আপনাদের কাজ নয় গাড়ি পাস করা, আর কারো প্রশাসনের কাজ, কথা বুঝছেন না? শোনেন, ওদিকে কান দেবেন না, অনেক ক্রিটিক্যাল জিনিসরা, এ শুনছেন না? ওপর থেকে ফোন করবে, 50,000 দেবো শুধু মার খা, 50,000 দেবো মার খা। কেন মার খেলে আব্বাস সিদ্দিকিকে ফাঁসা ভরে শুনে রেখে দে, আব্বাস সিদ্দিকিকে ফাঁসাবার মতো মায়ের লাল পয়দা হয়নি বাংলায়। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এইসব খালে পানি থাকবে না, রক্ত দেখতে পাবি আব্বাস সিদ্দিকিকে ফাঁসতে গেলে। এটা বলে গেলাম সেদিন আর নেই, আল্লাহ শকর। 18 থেকে 30 যুবক আর যুবতী, ভাইজান 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 ভাইজান, ঠিক না বেবি? আজকে আমি এখানে যদি পানি আল্লাহ এক্ষুনি দেয় এটাও দেখে নেবে। শুধু কলকাতায় পানিতে ছাতালে মিটিং হয় তা নয়, আজ আব্বাস সিদ্দিকির জন্য যারা কাঠের পয়সা খরচ করে এসছে, কিছু চটকাঠের টাকাও এরা পাবে না, পাবে নাকি? তারপরও কিছু বিরিয়ানির প্যাকেট পাবে, তাও পাবে না। তারপরও যদি পানি দেয় আমার আল্লাহ এক্ষুনি দেখে নেবে, যারা ভিজে ভিজেই দেখে নেবে, বুঝে আসছে? শোনেন আমার রসুল্লাহ দুটো কথা বলবো, মন দিয়ে শোনেন, কারণ নবীর আগমনের মাস। আহারে বড় দিলে ব্যথা লাগে ভাই, যে রসুল না হলে নারীরা বাঁচার স্বাধীনতা পেত না, জেন্ত জেন্ত ফুটে দিত। আজ সেই নবী আলোচনা করাতেও আমাদের উপরে টর্চার করা হয়, বাধা দেওয়া হয়, আহ বড় দুঃখ। আর আমরা সরল প্রাণ সাধারণ মুসলমান, আমরা তাদেরকে মনে করি আমাদের তরদি, আমাদের আপন। ভাই তোমাদের আপন কেউ নয়, তোমাদের আপন শুধুমাত্র সে যে রসুলের গোলাম, কেন রসুল তোমাদের একমাত্র আপন। রসুলের গোলাম কখনো তোমাদের সঙ্গে গাদ্দারি করতে পারবে না, কেন রসুল নারাজ হবে। আল্লাহ নবী বুড়ি রাস্তা ধারে ধুলোবালি মেখে বসে আছে, আল্লাহ পানি দাও না, আল্লাহ পানি দাও, দেখা যাক রসুলের প্রেমিক কতজন আছে, দাও আল্লাহ পানি, আমরা পানি দিও না এ দোয়া চাই না, পানি দাও। কোনো অসুবিধে নেই, অসুবিধা আছে নাকি আমাদের? কোনো অসুবিধে নেই, আমরা কখনো আল্লাহর ফয়সালাতে মন খারাপ করি না। আমি আমার লাইফে বহু জলসা করেছি, বহুত প্রোগ্রাম করেছি, ভিজে ভিজে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কী হয়েছে? পরের দিন যে বেশি বেশি করে আল্লাহ 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 করে চেকের করেছে, আমার জলা গলা খুলেও গেছে। ইমান, এসব বিশ্বাস, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করি না, আর কারো কাছে কোনো দিন কিছু চাইও না। আমি আমার খোদার কাছে কিছু চেয়েছি, তার মধ্যে ফুরফুরাশরি আহলে সুন্নাতুল জামা বাংলার বুকে পাওয়ারওয়ালা সংগঠন করে দাও, এটা আমার আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ যদি বলে দেবো, তোমরা সবাই মিলে রুখতে পারবে? মোদি পারবে? ও তো বিশাল শক্তি শুনছি, এ পারবে? অত সহজ না। আল্লাহ যদি কাউকে দেয়, ফেরাউন রুখতে পারেনি মুসা কালিমুল্লাহকে, নমরুদ রুখতে পারেনি ইব্রাহিম খালিলুল্লাহকে, আবু জেলুদ বা সাইব আবু লাহাব রুখতে পারেনি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পৃথ্বীরাজ গরিবে নওয়াজকে রুখতে পারেনি। ইনশাআল্লাহ সেই গরিবে নওয়াজের উত্তরসূরি আমরা, ইনশাআল্লাহ আল্লাহ ফুরফুরাশ আহল সুন্নাত আল জামাত কি কবুল করে না, ইনশাআল্লাহ কবুল করেছে না, 4 বছরের সংগঠন 100 বিঘে জায়গা কিনে মাতৃসদন করছে, কি করছে মাতৃসদন বোঝেন? সম্পূর্ণ মহিলা ডাক্তারদের, মহিলাদের চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ, গরিবদের জন্য সম্পূর্ণ ফ্রি, আজ পর্যন্ত কেউ করেছে? এ তো সরকারের করা দরকার, সে জায়গায় আব্বাস সিদ্দিকি করছে, আহলে সুন্নাত আল জামাত করছে, এই ছেলেগুলো করছে, আপনারা করছেন, ঠিক না বেটি? হংসুকের বুক ফাটছে, টাকা দিচ্ছি নি তাও করে ফেলছে, ওদেরকে করতে দেবো না। কলিকাতার রানী রাসমণিতে দাঁড়িয়ে ঐতিহাস এই জনসমাবেশের মধ্যে দিয়ে আমি আব্বাস সিদ্দিকির চিৎকার করেছিলাম, স্বাধীনতা সংগ্রামী, এশিয়া মহাদেশের নাম্বার 1 নাম করে লোক, দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ভারতবর্ষের ফুরফুরা শরীফে
আবু বকর সিদ্দিক দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, করে দেয় না আন্দোলন বন্ধ করে দেবো নাকি? আন্দোলন বন্ধ করে দেব দাদা হুজুরের মুরিদদের জিজ্ঞাসা করছি, বন্ধ করব? সরকার যদি নাও করে দেয় সেটা সরকারের ব্যাপার, পরে আমরাও বুঝে নেবো আমাদের হিসাবটা ঠিক না বেটি। কিন্তু আমরা নিজেরা দাদা হুজুরের নামে করতে পারি না, পারি না। তাই আগামী 21 আক্রান ভুতপুরা শরীফে বিশ্ববিদ্যালয় পীর আবু বকর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন হবে, সুপার স্পেশাল হসপিটাল হবে। আমরা কি দাদা হুজুরের মুরিদরা চেষ্টা করলে পারবো না ভুতপুরা শরীফে ভেলোরের মতো হসপিটাল তৈরি করতে? কি পারবেন না, পারবেন না? আমরা চাইছি ওখানে একটা অনাথ আশ্রম করব, যেখানে 10,000 পাপ মহারা যাদের কেউ নেই, যাদেরকে এই রাজনীতির লোকেরা বা সমাজদ্রোহী লোকেরা তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে না, অবহেলিত পদদলিত করে রেখে দিয়ে লাস্টে যখন সে বড় হবে তার হাতে বোম দিয়ে কোনো বুথ দখল করাবে, কোনো ফ্ল্যাট বক্স দখল করাবে, কোনো মার্ডার করাবে, লাস্টে যখন ধরা পড়বে পেপারের প্রথম সারিতে আসবে মোল্লার বাচ্চা, দেখো দেশদ্রোহী বোম মেরেছে, এই করেছে ওই করেছে, এই সকল ছেলেদের দিয়ে এরা নোংরা কাজ করাতে চাইছে। আমি আব্বাস সিদ্দিকী আমার দাদা হুজুরের মুরিদদের নিয়ে, আমার দাদা হুজুরের প্রেমিকদের নিয়ে, শিক্ষা প্রেমিকদের নিয়ে ওখানে 10,000 অনাথ ছেলে থাকার জন্যে অনাথ আশ্রম করতে চাইছি। ভুল করছি নাকি? ভুল করছি নাকি? আপনারা আমার পাশে দাঁড়াবেন না, পিছনে নয় পাশে, পিছনে নয় পাশে, যেন ঘুরতে বেশি নয় দেখতে পায়। পাশে থাকবেন তো? যদি থাকতে চান তাহলে আগামী 21 অগ্রান সকাল 9টার মধ্যে ভুরভুরা শরীফ যেতে হবে। পারবেন? পারবেন? যারা সত্যি যাবেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ যাবেন, ফজরের নামাজ পড়বেন, গাড়ি ছাড়বেন ভাবনাবান, কেন আব্বাস সিদ্দিকীকে কোনো দিক দিয়ে রুখা যাচ্ছে না। কত জায়গায় আমাকে রুখতে চেয়েছে আপনারা জানেন না সে ইতিহাস, কিন্তু কোনো জায়গায় আমি রুখতে পারবো আল্লাহ শুকর, কেন আমার আল্লাহ আমাকে লিখে। আপনারা আল্লাহর ভরসা রাখবেন না ভাই। এদিকে ওইখানে আমি একটা বিশাল কি বলে জামে আধারের স্টাইলে 10,000 ছেলে পড়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাও করতে চাইছি। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আমিন। আগামী 21 অগ্রান তার ভিত্তি স্থাপন হবে, আপনাদের সকলকে দাওয়াত দিলাম, যাবেন? আর একবার হাত তুলে দেখান, যাবেন যখন খালি হাতে? কি নিয়ে যাবেন? হ্যাঁ, একটা করে ইট আর 100 করে টাকা সবার জন্য, কারো হাতে নয়। যে মাঠে পোকা হবে 100 বিঘে জমি নিজের চোখে দেখবেন, ওই মাঠে ঢোকার মুখে বাক্স আছে, ওই বাক্সই দেবেন, যেখানে ইট রাখতে বলবে সেখানে ইট রাখবেন, কারো হাতে নয়। আসল আমার দয়াল নবীর কথা দুটো বলে দিই, কেন আপনারা ভিজে আছেন অনেক কষ্ট করে এসেছেন না, ছোট করতে বলবো আমি যদি এখন টেনে নিয়ে যাই সন্ধ্যে পর্যন্ত অসুবিধে আছে? হ্যাঁ, আপনাদের যখন অসুবিধে নেই আর কারো অসুবিধে নেই, আর অসুবিধে হচ্ছে ভাবার আমার দরকার না, আমার দেশবাসী খুশি তো নাকি? হ্যাঁ, সব দেখার দরকার নেই। তো ভাইয়ের আমার আল্লাহ রসুল এই মাসে যে মহামানব এসেছিলেন তার আদর্শ দেখুন। আহা, বুড়িকে জিজ্ঞাসা করছে, মা তুমি ধুলোবালি মেখে রাস্তায় বসে আছো কেন? বুড়ি বলল, বাবা কে রে তুই, আমার খোঁজ নিচ্ছি, শুনবেন মন দিয়ে শুনবে? তা এখানে আমার খোঁজ নিচ্ছ বাবা, কেউ তো লাইনে, তুমি কে? আর তোমাকে তো কখনো দেখিনি, কার সন্তান বাবা তুমি? মায়ের খোঁজ লও, মানে যে পিরিয়ডের কথা বলছি সে পিরিয়ডে মায়েদের ঘরে ছেলেরা হত্যা করত, আজও অনেক পেপারে দেখা যায় ছেলে মাকে মারছে, পাওয়া যায় না যায় না। এর জন্যে একটাই কারণ, এর জন্যে একটাই কারণ কি ভাই, রসুলের আদর্শ ছেলেরা শেখেনে, তাই মায়ের ইজ্জত যদি পেতে চায় ছেলেদের ঘরে রসুলের আদর্শ শেখাতে হবে, কথা বুঝছেন না বোঝেন? আমার দয়ার নবী ওই মহিলাটাকে বললেন, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান, তাই খোঁজ নিচ্ছি মায়ের, জিজ্ঞাসা করছে বাবা তোর নাম কি? রসুল নিজের নামকে গোপন করে একই কথা বললেন, মা আমি আপনার ছেলের মতো, আমি তাই খোঁজ নিচ্ছি।
আল্লাহ নবী বললেন, মা আপনার কোনো সন্তান নাই? বললো, হ্যাঁ আছে বাবা, চারটে ছেলে। দেখে না বাবা তোর বাড়ি কোথায়, জানিস না এখানে সব ছেলেরা মাকে দেখে না? আল্লাহ নবী মনে বড় কষ্ট পেলেন, ওই বুড়িকে বললেন, মা আপনি আমার সাথে কি আমার ঘরে যাবেন? মরি খুশি হয়ে গেল, চোখে পানি এসে গেল, এত মমতা কোনো দিন পাইনি। রসুল সাথে করে ঘরে নিয়ে গেলে, মন দিয়ে শুনছো তো যুবকরা, তোমরা যদি নবীর উম্মত হও মাকে ভালোবাসবে না বাসবে না? তাই আমি আব্বাস সিদ্দিকে একটা আন্দোলন তুলেছি, এই আন্দোলনটা তোমাদের পছন্দ হলে সাথ দেবে? আন্দোলনটা হলো এটাই, মাতৃ সদন বন্ধ করতে হবে, এই মা বিদ্যা আশ্রম বন্ধ করতে হবে, সরি বিদ্যা আশ্রম বন্ধ করতে হবে। যে মা যে ছেলে মাকে ভাত দেবে না, যে ছেলে মাকে কষ্ট দেবে, আইন করতে হবে 12 বছর জেল হবে। ভাই সাথ দেবে? এই সাথ দেবে? এখানে মুসলিম মা বলে নয়, হিন্দু মা বলে নয়, খ্রিস্টান মা বলে নয়, মাকে যে অত্যাচার করবে তারই 12 বছরের জেল দরকার আছে না? নাই এসা আইন মুদি করে নে, হতভাগা ফাটা কপালে তুই নেতা হয়েছিস? এসব আইন করে নে, ও আইন করছে আমার বিরুদ্ধে কিছু বললে তাকে জেল দেওয়া হবে, তাই না? আইনি যা একথা বুঝছেন না বোঝেন না? তুই মায়ের পক্ষে আইন কর, দেশে নারীদের রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই, নারীদের গভ্যে আইন কর, ছোট হোক বড় হোক দেখা দেখি নেই, নারীর যে চতুর্থ থেকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে, এ আইনের দরকার আছে না? এ আইন করবে না, তুই আইন তৈরি কর যেটা আমার সংবিধানও বিরোধী করেছে, মদের বিরুদ্ধে আইন কর, মদ পান করা বিক্রি করা লাইসেন্স দেওয়া, দোকান করবে যে করবে 12 বছরের জেল, আইন তৈরি কর, তা করবে না ওজন মদের লাইসেন্স দেওয়া আইন তৈরি করছে। এই শুনছেন, সন্ত্রাস তো ইরাই তৈরি করছে, সন্ত্রাস ইরাই তৈরি করছে। তোমার দয়া নবী আহা, তিনি মহিলাকে ঘরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল ওই মহিলাকে তিনার স্ত্রীকে বললেন, রসুল তিনার স্ত্রীকে বললেন যে এই মহিলাকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে খাইয়ে দাও। শুনছেন? কোন মহিলাকে বলছে? রাস্তা থেকে যাকে তুলেছে। আর এত ইন্টারেস্ট নিয়ে বলছি কেন বুঝতে পারছেন না? আমরা পারবো রাস্তা থেকে তুলে নিয়ে যেতে? তাহলে রসুলের উম্মত যদি দাবি করি, রাস্তায় কোনো অসহায় পড়ে থাকলে তাকে তুলতে হবে। আর আমি আব্বাসের দিকে, শুনছো না? আর আমি আব্বাস সিদ্দিকী রসুলের উম্মত দাবি করব। আজ আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় ডোমজুদ থানাতে যখন পার্থচক্র বদিকে টুকরো টুকরো করে কেটে ফেললো একজন দুষ্কৃতী, আর আমি নবীর উম্মত দাবি করে ঘরে বসে থাকতে পারবো? আমি সেই হিন্দু ঘরের ছেলে দেখিনি, আমি আমি দেখেছি একজন মানুষ মহান স্রষ্টা আল্লাহর সৃষ্টি, নবী বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া তার উপরে হবে না। আমি তাই ঘর থেকে বেরিয়ে ওই পার্থ চক্রবর্তীর হয়ে যখন ডোমজুদ থানার সামনে রোড অবরোধ করে আন্দোলন করছি, তখন দেখা যাচ্ছে ওই থানার একজন ওসি সাহেব বা দায়িত্ববান, সে তখন কিছু বলছি সব করা কি দরকার, ভুল করছিলাম, এই ভুল করছিলাম, হঠাৎ করে আপনি বলছেন কেন কি দরকার? দুষ্কৃতিকে সাপোর্ট করা কি মানবতার কাজ? সেই জায়গায় সে আসামিকে বাধ্য হয়ে জেলে তুলতে হলো, আজও সে জেল খাটছে। আমার পার্থ চক্রবর্তীর হয়ে আমি লড়িছি, আমি তাই লড়িছি আমার রসুলুল্লাহ শিক্ষায় পূজার হয়ে রাস্তায় মিছিল বার করেছিলাম, আন্দোলন করেছি, যেমন আমি আসিপার হয়ে দাঁড়িয়েছি, যেমন আমি বাঁকুড়ায় রয়েছে হেমন্ত রায় পরিবারকে যখন কেরলে মেরে দিল, আমার স্বামীর ভাই জানে এনাদের সঙ্গে কেরলের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কেরলে একজন আওলাদের রসুল বংশধার আছে, আজকে তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে, কেন? পুরো কেরলের মুসলমান আওলাদের রসুল যা বলে তাই শোনে, আর বাংলার মুসলমান এক প্লেট ঘুগুনিয়া 2000 টাকা যে দেয় তার কথা শোনে। সেই জায়গায় সেই বাঁকুড়ের হেমন্ত রায়ের হয়ে আন্দোলন করে, হেমন্ত রায়ের ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, তাকে সম্পূর্ণ পড়াবার দায়িত্ব ভুরপুরা শরীয় আলো শূন্যকাল জামাত নিয়েছে, তিনাকে জানিয়েছি যখন বাচ্চা বড় হবে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ দায়িত্ব নেবো, আমরা তৈরি আছি। এটা কি ভুল করেছি? এ শিক্ষা পেলাম কার কাছ থেকে? এই মাসের 12 তারিখে যিনি এসেছিলেন মহামানব, তিনার থেকে। আজ বারবার আজানের বিরুদ্ধে কথা হয়, আমরা কি কখনো গুরুদুয়ার গির্জা মন্দিরের বিরুদ্ধে বলেছি? এজন্য বলবেন, আজ বারবার কোরআনের বিরুদ্ধে, কোরআনকে পোড়াবার চক্রান্ত,
কোরআনকে ছেঁড়ার চক্রান্ত খোদার মাঠে তাদের উপরে হয় দেখেছেন আপনারা, কিন্তু কোনদিনের জন্য আমরা রামায়ণ মহাভারত গীতা বাইবেল কোন ধর্মগ্রন্থকে অপমান করেছি? কেন করেন না আমার জবাব দিতে হবে? কেন করেন না? আজকে বারবার মন্দিরে মসজিদ মসজিদের উপরে আক্রমণ করা হয়, কোনদিন মন্দিরের উপরে কোন ধর্মগ্রন্থের উপরে কোন ধর্মের স্থানের উপরে আমরা কি আক্রমণ করেছি? কেন করেন না? একটাই কারণে করিনি, এই মাসের 12 তারিখে মোহাম্মদ জানে রহমত, যিনি মানুষ জাতির আদর্শের মডেল ছিলেন, যিনি আমাদেরকে তুফায়ে পশু থেকে মানুষ বানিয়ে দিয়ে গেছে, সেই নবীকে মানি বলে অন্য কোন ধর্মগ্রন্থের উপরে অন্য কোন ধর্মের উপরে আমরা কখনো আঘাত দিই না। কেন? আমার নবী বলেছে যদি তুমি অন্য ধর্মের উপরে আঘাত দাও, অন্য ধর্মের স্থানে আঘাত দাও, সে ভুলবশত তোমার আল্লাহ তোমার রাসূল তোমার কোরআনকে আঘাত দেবে, এটা তোমার জন্য ঠিক হবে না। নবী মানা করেছে তাই আমরা করিনি, সেই মহামানবের আলোচনার দরকার আছে না? না, আমার সাবধান, আগামী দিন ইনশাআল্লাহ শুধু ভাঙন নয়, ঘটপুকুর নয়, কলিকাতায় ভিআইপি রোড বন্ধ করে আমার রাসূলুল্লাহর মিলাদের আলোচনা হবে। রাজি আছেন? রাজি আছেন? কিন্তু আপনাদের হাত তুলে সরে গেলে হবে না। আপনাদের ঘরে আপনাদের পাড়ায় যে সকল মুনাফিক গুনাহ ওইগুলোকে চিনতে হবে। আমি সব জায়গায় বলি আপনাদের দুশ্মন আরএসএস ক্ষতি করতে পারবে না, আপনাদের ক্ষতি বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএম কেউ করতে পারবে না। আপনাদের যদি কেউ ক্ষতি করে আপনার পাশে থাকা ওই সালাম দেওয়া মুনাফেক মুসলমানটা ক্ষতি করছে। আর এটা যখনই বলি দেখবেন মুসলমানগুলো মুনাফেক যারা আমার বিরুদ্ধে শুরু করছে, তা আমি আমার ভাইকে বুঝাবো না, আমি আমার মাকে বুঝাবো না, আপনারা আমার আব্বা ভাই হন তো নাকি, আমি আমারগুলোকে বুঝাবো না যে ওটা ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সার হলে জান যায় আর মুনাফেক ধরলে ইমান যায়, ঠিক না বেটি? এটা গেল একটা কথা। আমার রাসূল পাশা সালাম ওই বুড়িটাকে নিয়ে কি বলি, এটা কোন মহামানব এসেছিলেন ওই বুড়িটাকে নিয়ে ঘরে গেলেন, ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন নতুন কাপড় পরিয়ে দাও, জামা কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও। রাসূলুল্লাহর স্ত্রী তাই বললেন এই কী করছো তোমরা, আমি এগুলো পছন্দ করি, আমি একটি ছেলে পছন্দ করি যে শুধু আমার দিকেই চেয়ে থাকবে, যে আমার ভাই এসছে, আহা যে নবীর আলোচনা করছি সেই নবীর খানদানের বাচ্চা দেখছি, এই নজরে চেয়ে থাকে। বিশ্বাসে মিলাই বসতে তর্কে বহুদূর, পার্টি অফিসে গিয়ে নেতা দেখছো, কলকাতায় গিয়ে নেতা নেত্রী দেখছো, কি পাচ্ছো জানি না, তবে আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদি আল্লাহকে শুক্রিয়া আদায় করে বলছি, আমাকে যে ঘরে আল্লাহ পাঠিয়েছে তুমি যদি ভালোবাসায় আমার দিকে তাকিয়ে থাকো তোমার ছোটো ছোটো গুনাগুনা আল্লাহ মাফ করে দেবে। এটা আমার কথা না, এটা আমার রসুলুল্লাহর কথা। হাদিস পড়ো, কোরআন পড়ো, শরিয়াত জানো, কিন্তু টাকাতে হবে ওই দিকে খেয়াল করে, হ্যাঁ আমার রসুলের খানদান দেখছি, কোরাইশ বংশের বাচ্চা দেখছি, তাহলে মহব্বত রসুলের জন্য আমার জন্য নয়, কথা বুঝে আসছে? আপনাদের অসুবিধা হচ্ছে? দাঁড়িয়ে আছেন, আমি তো দাঁড়িয়ে আছি, অসুবিধা হচ্ছে? আপনাদের পেয়ে বেশ ভালো লাগছে, আমাকে যেতে ইচ্ছা করছে না, থাকবো না চলে যাবো, রাত দুটো বলি আমার রাসূল পাশা সালামের কথা অনুযায়ী তিনার স্ত্রী খাইয়ে গোসল করিয়ে তিনাকে ঘুম পড়িয়ে দিয়েছে, বিছানায় শুতে শুয়ে ঘুমিয়ে বয়স্ক মানুষ, এমন সময় কি হলো রে বাবা, কোথায় ছিলিস বাবা, মরার সময় গালে পানি দিতে এসছিস, মনে হচ্ছে ওপর থেকে দিয়েছে, ওই জন্য সব তাহলেই খাচ্ছে মানে সব, এরা যারা লাপাচ্ছে না এদের উপরে যারা আছে সকল ভাইজান ভাইজান তারাও করছে, আপনি তো দেখেন না আমাদের দিকে, আমার এই ভাই খুব ভালোভাবে জানে, আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন কি গো শুনে বুঝতে পারছেন না সব। আর আমি একটা কথা বলেছি, বাংলাকে বাঁচাবার স্বার্থে সন্ত্রাসী দল যে দেশ ও দেশের সংবিধানকে মিটাচ্ছে বিজেপির বিরুদ্ধে, বাংলাকে বাঁচাবার স্বার্থে যদি আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হয় অবশ্যই আব্বাস সিদ্দিকী লড়বে, কিন্তু মুসলমান শুধু বলবেন না, কিছু লোক বলে না মুসলমানদের ক্ষতি করছে মুসলমান, না ও কথা আমার একমত নয়, যদি বলেন দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে বিশেষ করে সংবিধানকে বাঁচাবার স্বার্থে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়া দরকার,
আমি আপনার সিদ্দিকে অবশ্যই রাজি আছি, আপনারা রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন। কিন্তু যদি আমাকে কেউ এসে বলে মুসলমানদের ক্ষতি করছে, চলেন ওসব কথা আমাকে শোনাবি না। মুসলমানের ক্ষতি করার কোনো মায়ের লাল পয়দা হয়নি, যদি প্রকৃত মুসলমান হয়ে যায় এরা, এরা তো মুনাফেকদের পাল্লাই পড়ে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাই আজ ভাই এসছি ভাইগুলোকে বুঝাতে, ঠিক না বেটি? আমি বলেছিল কোনো অসুবিধা নেই, লড়ব, কেন লড়ব না? দেশ, দেশের সংবিধান, দেশবাসী, এ ভালোবাসা আমার রসুলের সুন্নাত। আমি যেটা বলছিলাম, মক্কা থেকে নবী যখন মদিনা ইয়াসরিফে যাচ্ছিলেন, নবী মক্কা, নবী মক্কা দেশ, নবী নবীর দেশ মক্কা, তখন সৌদি আরব ছিল না, মক্কা নবীর দেশ। একথা শুনছেন? আজকে লোক বলে আরব, আরব নবীর, মক্কা নবীর দেশ, তখন ছোট ছোট দেশ ছিল, মক্কা নবীর দেশ। মক্কা থেকে যখন মদিনা ইয়াসরিফে যাচ্ছিল, আল্লাহ নবী বারবার নিজের দেশ মক্কার দিকে ঘুরছিল, আর তাহার নবী কাঁদছিল। আরে আমার নেতা যদি নিজের দেশের জন্য কাঁদতে পারে, সেই মোহাম্মদ রসুলের জন্য আমরা দিবানা পাগল, আমরা ভারতের জন্য আবার জান দিতে রাজি আছি, ঠিক না বেঠি? আর আমার নেতা আমাদের শিখিয়েছে দেশকে ভালোবাসো, কি ভাইরা আমার, কিন্তু দেশের জন্য বলো। তুমি যদি শুধু বলো মুসলমান মুসলমান, না, তোমার এই নাটক আমি মানতে রাজি নয়। শুধু মুসলমান মুসলমান বলবেন না, লাস্টে শুধু আমরা একা বিরোধী করব, আমরা একা বিরোধী করব, আর লাস্টে কোনো কারণে তোমার চাকরি এমএলএ এক কোটি করলে বিক্রি হয়ে যাবে, আর শুধু আমরা দুশ্মন হয়ে যাবো সামনে। এই বুঝছেন না, বোঝেন না? আসো, দেশ যখন সবার, সংবিধান যখন সবার, বাংলা যখন সবার, সবাই মিলে লড়তে রাজি আছি, ঠিক না বেঠি? সিদ্দিকের ভূমিকা সবার উপরে থাকবে, কেন সবাই ভয়ে ভয়ে কথা বলে, আব্বাস সিদ্দিকি ভয় আল্লাহ ছাড়া কাউকে করেনি, হক কথা আগে বলে। আমার দয়াল নবী হযরতে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কথা অনুযায়ী তিনার স্ত্রী ঘুম পড়িয়ে দিলেন, ঘুমিয়ে গেলেন। বয়স্ক মানুষ দেখবেন বয়স হলে কিছু বিড়বিড় করে বকে, এই বকছে আম্মা যান রাসূলুল্লাহর স্ত্রী, কান লাগিয়েছে কি বলছে দেখি, যে দেখছে এই বুড়িটা শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহকে মন্দ কথা বলছে, কি বলছে? মুহাম্মাদের মুখ পুড়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদ ধ্বংস হয়ে যায়। আম্মা জানে বড় কষ্ট হলো, স্বাভাবিক, কারণ আম্মা ভালোবাসে স্বামীকে, রসুলকে, কি ঠিক না বেটি? আজ রসুলুল্লাহর কিছু হলে বললে কিছু আমাদের কষ্ট হয় না? হয় না। কিন্তু আমরা একটা ভুল কাজ করি, আম্মা জান কিন্তু সেই ভুলটা করে না। আমাদের ভুলটা কি? আমরা যখনই রসুলুল্লাহর বিষয়ে কিছু বলে, আমরা সঙ্গে সঙ্গে নিজে থেকে তার প্রতিবাদ করে দিই। আমাদের উচিত কি, রসুল এ সম্বন্ধে কি বলেছে একটু জানা দরকার, সেইভাবে আন্দোলন করা দরকার, ঠিক না বেটি? আম্মা জান কি করলেন, সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর কাছে গেলেন, যে বললেন হুজুর বিয়াদবি নেবেন না, আপনি কাকে ঘরে নিয়ে এসছেন? আল্লাহর নবী বলছেন কেন গো, কি হয়েছে? না হুজুর, আপনার ঘরে আপনি নিয়ে এলেন, আপনি আপনার স্ত্রী নতুন কাপড় পরলো, আপনার খাটে শুয়ে আপনাকে গালি দিচ্ছে। শুনছেন ভাই? আপনার ঘরে যদি কেউ এরম করে আপনি কি করতেন? এই পুরীকে টান মেরে ফেলে দেন, কি বলতেন? না বলতেন না। আরে মানবতার মুক্তিদাতা, আহা, যার সুন্দর আখলাকে আজ পৃথিবীতে যুবক যুবতীরা কোটি কোটি মুসলমান হচ্ছে, আজ অহংকার নয়, শুক্রিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকের মতো কোনো নেতাকে দেখে লোক মুসলমান হয় রে, কোন ইমাম মোল্লা মলি সাহেবকে দেখে লোক মুসলমান হয় রে। আজ আমেরিকার মুখে শিক্ষিত সমাজ, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমার আমেরিকাতে মুসলমান ঢুকতে দেব না, সেই আমেরিকার মুখে আজকের রাষ্ট্রপতি আমার আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, সেই আমেরিকাতে যুবক যুবতীরা, স্কুলের ছাত্র নজওয়ানেরা, তারা মোস্তফা জানে রহমতের জীবনী পড়ছে, আদর্শ পড়ছে, লাইফ স্টাইল পড়ছে, কোরআন পড়ছে, পড়ে তারা দেখছে একমাত্র বাঁচার রাস্তা, একমাত্র মুক্তির রাস্তা, সেটা হলো মুহাম্মদ রসুলের উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। একমাত্র বাঁচার রাস্তা হলো হুদার লিন্নাস, সেটা হলো মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেটা হলো আল কোরআন, ঠিক না বেঠি? আরো জোরে বলুন, ঠিক না বেঠি? কথা বুঝে আসছে? তাই আজ তারা দলে দলে মুসলমান হচ্ছে, কিন্তু আমাদের ঘরে ভালো ব্যবহার করা দরকার আছে না, ভালো আখলাক করা দরকার আছে না, ঠিক না বেটি? যত হোক আমি যত হোক এই ইউনিফর্মটাকে সম্মান করি, এসেছেন যখন অবশ্যই তোমাকে শরদার সাথে কথা বলা দরকার। হ্যাঁ
আমার কথা আপনারা শুনতেছেন, ভাইজান বলে মানেন তো? আমি যেদিকে বলবো সেদিকে শুনবেন? সাহেব একটা সুন্দর কথা বলে, আমি বললাম যে প্রশাসনরা কখনো কখনো নাচার হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের উচিত প্রশাসনদের সাথ দেওয়া, ঠিক না বেটি? আমি বারাসাতে প্রোগ্রাম করেছিলাম, 90 লক্ষ লোক জড়ো করে, 90 হাজার লোক বারাসাত টাউনে জড়ো করেছিলাম, বড় সুনাম করেছিল যে আপনি যথেষ্ট হেল্প করেছেন। আজ চাই তিনি যখন নিজে থেকে আগিয়ে এসে বলেছে যে স্যার উপর থেকে একটু সমস্যা, কথা বুঝাচ্ছে, আমি অত খুলে বলতে চাইছি না, রাস্তাটা ক্লিয়ার করতে ওই দিকে চলে যান, রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে চলে যান, যারা ভালোবাসেন আমার কথা শুনবে, যদি এর মধ্যে ঢুকে কেউ ভেদনা লাগাতে চান আলাদা কথা, যারা ভালোবাসেন এইটাই প্রমাণ করে দেন যে আগামী দিন আব্বাস সিদ্দিকের কথাতে আমরা হ্যাঁ বলবো, নাই না বলবো, ঠিক না বেঠি? এটাই প্রমাণ করে দেবো আমরা যে আমরা কোনো রাজনীতি দলের হাতের পুতুল হতে চাই না, আমরা নবীর বাচ্চাদের সাথে দুনিয়ায় থাকবো, আখেরাতেও জান্নাতে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আতে আমার প্রশাসন ভাই যখন তিনি বলেছেন আমাদের একটু সহযোগিতা, অবশ্যই সহযোগিতা করবো, কারণ তিনি আমার দেশের সম্পদ, আমার দেশের গৌরব, তার ইউনিফর্মকে আমি সম্মান করি, তাই আপনারা রাস্তা ক্লিয়ার করুন, যাও কয়েকজন ভলেন্টিয়ার চলে যাও, আপনারা দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করে ডান দিকে, ডান দিকে সরে যান, সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, রসুলকে সালাম তো সালাম দেবো, উঠে দাঁড়ান সবাই, সবাই উঠে দাঁড়ান, একটু ডান দিকে চাপেন, সবাই এক কদম করে ডান দিক চাপেন, সবাই ডান দিক চাপেন, সবাই ডান দিক চাপেন, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে, আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে, জোরে বলেন পক্ষে না বিপক্ষে। আমার সংবিধান কিন্তু আমাকে কি বলেছে জানেন? আমার সংবিধান বলেছে আপনার উপরে যখন বেইনসাফি হবে আপনি রাস্তায় নামতে পারেন, এক ঘন্টা তারও ক্ষমতা নেই আপনাকে ছুঁতে পারে, তারপরে আপনার উপরে সারা আইনি ব্যবস্থা নিতে পারে, কথা বুঝছেন না বোঝেন না? আমি সংবিধান পড়ি জানি বুঝি, কিন্তু আজ আমরা রাস্তা বন্ধ করেছিলাম কি কেন করেছিলাম? না বন্ধ করা হয়নি, কেন? জায়গা ছিল না, বাস ডেকে দিয়েছিল, লোক এসে দাঁড়াবে কোথা যে যার দাঁড়িয়ে গেছে, আপনারা ভেবে দেখুন তো আজকে কি আল্লাহ কাল থেকে দুদিন যদি পানি না দিত আজকে কি হতো? এই ভেবে দেখছেন আজকে যদি এই আবহাওয়া আল্লাহ পাক দুদিন না দিত আজকে সকাল থেকে একভাবে মেঘলা হয়ে আছে, তাহলে এখানে আরো কত লোক হতো আপনি ভাবতে পারছেন? এই ভাবতে পারছেন? এই ইউনিটিটা রাখা দরকার আছে না ভাঙা দরকার আছে? তাহলে সুন্নতুল জামাতের বিরোধী যারা করবে তারা মনে হয় ইসলামের পক্ষে আছে মনে হয়? তারা দালালি করছে না করে নেই, তাদেরকে চিনতে শিখুন, তাদের বিরোধী করবেন না, তাদের থেকে দূরে সরে যান, যদি তারা আপনাদের উপরে আগুন তোলে আপনারা তুলবেন না, সুজা তার নামে থানায় যাবেন, থানার প্রশাসন যদি গুরুত্ব না দেয় তখন আমরা বাধ্য হয়ে দেশের সংবিধান আমার অধিকার দিয়েছে তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হব, ঠিক না বেটি? আমরা আইনকে হাতে নেব না। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বাস এটাই তো, ধন্যবাদ। আসলে নবী সালাম রসুল মাশাআল্লাহ। আমি আরো দুটো কথা বলবো, কি চলে যাবে বসবো, দেখলে হচ্ছে ভিজে যাবে, এখনো সময় আছে চলে যায়, এটা নেবেন, এটা নেবেন, পেয়েছেন এটা, আমি দেবো একটা করে নেবেন, ফুটোফুটি নয় তো এটা, কি বলেন তো? আমার ভাইদের কাছে, আমার আব্বাদের কাছে, আমার আম্মাদের কাছে, আমার বোনেদের কাছে আমি কি করতে চাইছি এটা সংক্ষেপে লেখা আছে, আমি ভাইজান বলছি, তাহলে আমার ভাইদের জানা দরকার না আব্বাস সিদ্দিক কী করতে চাইছি? হতে পারে তুমি আমাকে ভুল বুঝে আমার দুশ্মনী করছো, অর্থাৎ তোমার জন্যে আমি রাত্রিরে হাত তুলে কাঁদি আল্লাহর কাছে, এই ভুলটা ভাঙা দরকার আছে না? নাই, আমার মা বোনেদেরও জানা দরকার, বাপেদেরও জানা দরকার, আমার ছেলেরা পিছন থেকে দেবে, কেউ হুড়োহুড়ি করবেন না, প্রচুর আছে, কথা বুঝে আসছে? আর উল্টো দিকে লেখা আছে শিক্ষার প্রয়োজনীয়তা ও নলেজ সিটি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের যদি হাজার হাজার পুলিশ না থাকে আমরা আগামী দিন লড়তে পারবো?
আমাদের যদি হাজার হাজার উকিল না থাকে আমরা লড়তে পারবো, আগামী দিন যদি আমাদের জজ না থাকে লড়তে পারবো, আগামী দিন যদি আমাদের আইপিএস অফিসার না থাকে লড়তে পারবো, আমাদের বলতে দেশবাসী এ কথা বুঝছেন না? কারণ আজ সমাজের বুকে প্রতিটা অফিসের মেন মেন জায়গাগুলো আরএসএসের লোকেরা দখল করে নিয়েছে, শুনছেন? আরএসএসের লক্ষ্য কিন্তু মুসলমান হিন্দু নয়, আরএসএসের লক্ষ্য হলো ভারতকে শেষ করা, কথা শুনছেন? কারণ ইতিহাস দেখুন, আরএসএস ব্রিটিশের দালালি করেছিল, এই শুনছেন তো? এই জায়গায় আমাদের ঘরে আমার দেশবাসীর ভবিষ্যতের জন্য দরকার আছে না নাই, এই ফুলপুরাশের জামাতে আমি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি, আপনারা একুশে অগ্রাণ তাহলে যাচ্ছেন, রোববার পড়ছে সকাল 9টার মধ্যে পৌঁছাবে। তোমার রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলি, আল্লাহ নবী ওই কথাটা শুনে মুচকে হাসলেন, হেসে বলছেন, এ আমার প্রাণের স্ত্রী, ও এই মোহাম্মদকে গালি দেয় না যে মোহাম্মদকে তুমি চেনো, ও গালি দেয় ওই মোহাম্মদকে যে মোহাম্মদকে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাব ভুল বুঝিয়ে রেখেছে, শুনছেন? তা আজকে আরএসএস বলেন বা অন্য ধর্মের কোনো লোক ইসলাম সম্বন্ধে যে ভুল মন্তব্য করে ওটা কিন্তু আমার রসুলুল্লাহকে ভুল মন্তব্য করে না, ওই ধর্মের কিছু ধর্ম ব্যবসায়ী আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়ে রেখেছে, এই ভুল বুঝানোর জন্যে তারা আমার রসুলুল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে। যখনই তারা আমার রসুলুল্লাহ জীবনী পড়ে আদর্শ দেখে তখনই তারা মোস্তফা জানে রহমতের জন্য চোখের পানি ঝরিয়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যায়, কথা বুঝে আসছে? এই জন্য আমাদের উচিত প্রতিটা টাউনে টাউনে শহরে শহরে আমার রসুলুল্লাহ জীবন আদর্শ নিয়ে কনফারেন্স করা দরকার, ঠিক না বেটি? এটা হলে সুন্নতাল জামাত করতে চাইছে, আগামী দিন আবার হবে, আপনাদের আসা দরকার আছে না নাই? শত শেষ কথা বলে যাই, আমরা মুসলমান দাবি করি, আমরা নবী মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে দাবি করলে হয় না, তার আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তার লক্ষ্যটাকে, আল্লাহ নবীর শিক্ষা সম্বন্ধে কতটা গুরুত্ব দিয়েছে, আজ এতগুলো লোক রয়েছে, আমি জিজ্ঞাসা করি, ভাই এখানে কতজন এমএ পাস আছো, হাত উঠবে খুব জোর 10 জন, এখানে কতজন উচ্চ মাধ্যমিক আছো, হাত উঠবে খুব জোর 50 জন, এখানে কতজন মাধ্যমিক পাস আছো, হাত উঠবে খুব জোর 100 জন, ভাই লজ্জা করার কিছু নেই, আমাদের একটা কারণে ভুল হয়েছে, হ্যাঁ কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব, চাকরি তো নেই, চাকরি পাওয়ার জন্য পড়বেন না, ভালো মানুষ সবার জন্য পড়ুন, আপনার যা ভুল হয়েছে হয়েছে, আগামী দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানো দরকার আছে না নাই? আপনি যদি ব্যস্ত থাকেন দায়িত্ব না নিতে পারেন, আপনি তো আমার ভাই, তাহলে আপনার সন্তান তো আমার ভাইপো, আমি আব্বাস সিদ্দিকে আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি, আপনারা দিতে রাজি আছে? আমি 100 বিঘে জমির উপরে আপনার বাচ্চাদের ঘরে পড়িয়ে তাকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার, ডব্লিউপিএস অফিসার, আজকে আমি বারবার টার্গেটে যাচ্ছি, এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকি যেদিকে যাচ্ছে এটাকে না রুখলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই, এ রাখতে আর পারবো না, আব্বাস সিদ্দিকির 21 অঘ্রাণকে বন্ধ করার চেষ্টা চলছে, বন্ধ করতে পারবে? পারবে? আপনারা সাথে আছেন তো, করাবার মালিক আল্লাহ, ওসিলা আপনারা হবেন, ঠিক না বেটি? 21 অঘ্রাণ কেউ মিথ্যা প্রচার করতে পারে যে আব্বাস সিদ্দিকির প্রভাব হচ্ছে না, আমি আপনাদের বলে দিয়ে যাই, পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ফলো করবেন, রিসালাত নিউজ বলে চ্যানেল আছে ফলো করবেন, এই সব চ্যানেল যারা আছে আপনারাও যোগাযোগ যদি আমাদের সাথে করেন, আপনাদেরও নাম আমরা প্রচার করব, আপনাদের দ্বারাও আমরা ঘোষণা করে দেবো, কথা বুঝছেন না বোঝেন না? আমার নিজের বক্তব্য ছাড়া কারো কথা শুনবেন না, এইরকম ঝড় হোক, পানি হোক, তুফান হোক, বাদ পড়ুক, যাই পড়ুক, 21 অঘ্রাণ জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? আমার রসুলুল্লাহ শিক্ষার কথা বলছি, কোরআন ইসলাম সর্বপ্রথম একটা কথা বলেছে, ইসলাম কি মুসলমানদের সম্পত্তি? ইসলাম হলো মহান স্রষ্টার পছন্দনীয় ধর্ম। ইসলামের জন্ম কবে একটু সারা দেবেন? ইসলামের জন্ম কবে বলবেন না তো, চিন্তা করুন, কিছু বলছে 570 সালে, কিছু বলছে 1200। আমি ইসলামের জন্ম কবে জিজ্ঞেস করছি এটাই তো আমরা জানি না, যখন কিছুই ছিল না, আল্লাহ পাক সৃষ্টিকর্তা কুদরতি ইচ্ছা করলেন যে আমি মানুষ, দুনিয়া, পৃথিবী তৈরি করব, তখন সৃষ্টিকর্তা একটা সংবিধান তৈরি করে, তার নাম হলো ইসলাম, জোরে বলো,
আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের তৈরি করেছে তা নয়, সবাইকে তৈরি করেছে মানুষ করে। হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, নাসারা মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, মুসলমান মানুষ, সবাইকে মানুষ করেছে, মানুষ করে পাঠিয়েছে। পাঠিয়ে বলেছে তোমাদেরকে তৈরি করেছি কেন, সেটা শিক্ষা দেবার জন্যে আমি যুগে যুগে আমার পক্ষ থেকে মহামানব পাঠাবো। আদম সফিউল্লাহ থেকে শুরু হয়েছে, শত শেষ মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কমপ্লিটভাবে ইসলামকে মানুষের কাছে রেখে গেছে। কথা বুঝে এসেছে? ইসলাম প্রথমে, কিন্তু আজকে দেখবেন কিছু ইউটিউব, কিছু মিডিয়া অ্যাঙ্কারিংরা তারা ইসলামকে যেন মনে করে দেড় হাজার বছর আগে। এটা প্ল্যান ইসলামকে অপমান করার। আর আমাদেরকে কখনো অ্যাঙ্কারিতে ডাকবে না, আমাদের ভাই এসব সাফির গফর ভাইদেরকে কখনো ডাকবে না, মানে এদের ঘরে ঢাকলে তো ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। কথা বুঝে আসছে না? ইসলাম দেড় হাজার বছর আগে, ইসলাম পৃথিবী সৃষ্টির আগে থেকে মহান স্রষ্টার সংবিধানটাই হলো ইসলাম। তাহলে আজকে সেই ইসলাম সর্বপ্রথম যে কথাটা বলেছে সে কথাটা হলো কি, ইকরা কোরআন। কোরআনটা লাউহে মাহফুজে রক্ষিত আছে, যখন কিছুই ছিল না তখন ওই কোরআন মহান স্রষ্টার বাণী। সেই কোরআনটা একের পর এক অবতীর্ণ হয়েছে মুহাম্মদ জানে রহমতের উপরে। সেই কোরআনের মধ্যে কি আছে, প্রথমে ইকরা পড়ো। তাহলে পড়ার গুরুত্ব ইসলাম সর্বপ্রথম দিয়েছে না, দেয়নি? আজকে আরএসএসের লোকেরা যদি পড়তো তাহলে এদেশে বিভাজন হতো না। আজকে যারা ইসলামের বিরোধী করে যদি পড়তো বিভাজন হতো না। আজকে আমরা অন্য ধর্মের বিরুদ্ধে বলিনি কেন, আমরা পড়েছি যে কারো ভালোবাসে আঘাত দিতে নেই, তাই তো বিভাজন হয় না। কথা বুঝছেন? তোমাদের পড়া দরকার আছে না, নাই পড়তে হবে, তাই আব্বাস সিদ্দিকি চেষ্টা করছে। শুনুন, বদরে একটা লড়াই হয়েছিল, হক না হকের লড়াই, 313 জনকে মারার জন্য 1000 লোক সুসজ্জিত যোদ্ধা তরোয়াল নিয়ে 400 কিলোমিটার দূরে আগিয়েছে, গায়ে জুয়ারি দেখে মারতে এসেছে। আজকে বলুন তো দেখি, কেউ যদি উত্তর চব্বিশ পরগনা থেকে আপনার ভাঙড়ে আপনার গ্রামে ঢুকে মারার জন্য 1000 লোক নিয়ে আসে, আপনি কি বলবেন মানো? জবাব দেওয়ার দরকার আছে না? নয়, জবাব দেওয়াটাই হলো মানবতা। জবাব দিতে আমার সংবিধানও বলেছে, আজকে পাকিস্তান যদি আমার দেশের দিল্লিতে ঢুকে গায়ের জুয়ারি দেখে, আরে আমার দেশের প্রশাসন কি করবে জানি না, আমরা দেশবাসী তাদের জবাব দেওয়া দরকার আছে না? নয়, আরে ভারত আমাদের, আমাদের আমাদের দেশকে ভালোবাসা, মুস্তফা জানে রহমতের সুন্নত, আমরা দেশকে ভালোবাসতে জানি। তাই তো দিল্লির বুকে 60,000 হাফেজে কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়েছিল। এইসব বক্তব্যগুলো আব্বাস সিদ্দিকি দিচ্ছে বলেই তো আজ আব্বাস সিদ্দিকির আশার বাধা রোগা হচ্ছে। ভাইরা, সেই জায়গায় আমার রসুল সাহাবাদেরকে বলুন, বলো বাবা তোমাদেরকে মারার জন্য, মা বলেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য, বাবা জানকে বাঁচাবার জন্য প্রতিরোধ করতে হবে। 313 জন মিলে গেল, অনেক বড় কথা লড়াই হলো। সেই লড়াইয়ে দেখা গেল না হাত পরাজিত হলো, সংখ্যা বেশি হওয়ার পরও পরাজিত হলো। কেন, জয়ের পরাজিতর হাত খোদ আল্লাহর কুদরতি হাতে আছে, ঠিক না বেটি? আমার রসুলুল্লাহ তা 350 জনকে, 313 জন যে 350-র উপরেকে বন্দি করে ফেলেছে। বন্দি করে যখন মদিনায় নিয়ে এসছে, খুব ভালো করে শুনবেন, আহা ইসলাম আর কোরআন কি বলছে ভালো করে শোনো। আজ মিডিয়া আর আইএসআইএসের মতো ইহুদিদের দালাল ইসলামকে বদনাম করার চেষ্টা করছে, আর ওইগুলোকে মিডিয়া আগে তুলবে। আর আমরা যখন স্বাধীনতা দিনে পতাকা তুলি, আমাদেরগুলো দেবে না, দেশভক্তিগুলো দেবে না। তো ভাইয়েরা আমার, এই আজকে সবচেয়ে সুন্দর এই সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এসব দেখছেন আপনারা, এই সোশ্যাল মিডিয়ায় যে একটু সত্য কথা বলে, বাকি এখন সব দালালি শুরু করেছে। বড় বড় মিডিয়া দালালি করছে, হক কথা বলে না। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ওই 313 জনকে মদিনায় নিয়ে এসে, 350 জনকে মদিনায় নিয়ে এসে সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, বাবা সাহাবারা বন্দি কথাটা শোনো, এরা তোমাদেরকে মারতে এসেছিল, অলরেডি আমাদের 13 জন আত্মীয়কে মেরেও ফেলেছে, এদের সঙ্গে কী বিচার করা দরকার, এত বন্দি করে নিয়ে এসছি কী বিচার করা দরকার? তারা সাহাবা হুজুররা তখন বলেছিলেন, সাহাবা বলতে আমার নবীর অনুসারীরা বলেছিলেন, যে আমরা যখন এদের দিকে ছিলাম, অর্থাৎ মিথ্যা খোদার যখন উপাসনা করতাম, এক আল্লাহ ছেড়ে দিয়ে 313টা যখন উপাসনা করতাম, তখন তো আমরা হলে এদেরকে মেরে দিতাম, কিন্তু এখন তো আপনার সহবত এসে আমরা ভালো মানুষ হয়েছি, আপনি তো সবাইকে প্রেমের কথা বলেন, দয়ার কথা বলেন, মহব্বতের কথা বলেন, আপনি যেটা বলবেন সেটাই হবে,
আল্লাহ রসুল ওই 350 জন যারা মক্কার কাফের এসেছিল মারতে, ওদেরকে জিজ্ঞাসা করছে তোমরা বলো তোমাদের সঙ্গে কি বিচার করব। তারা তখন কি বলছে জানেন, হে মুহাম্মদ যদি আমরা তোমাকে ধরে মক্কায় নিয়ে যেতাম তোমাকে মেরে দিতাম। বন্দি অবস্থায় কথা দেখুন মাথা গরম ঠিক থাকবে ভাই, ঠিক থাকবে? তথাপি ও রসুল সাল্লাম মোচকে হেসে কি বললেন, শোনো এদের জন্য একটা শাস্তি। কি শাস্তি? এরা 350 জন মিলে মদিনার একটা একটা বাচ্চাকে পড়াবে, পড়িয়ে যখন শিক্ষিত করে দেবে এদেরকে আমি আজাদ করে দেবো। ইসলাম এর নাম যে দুশ্মন কেউ শিক্ষার মর্যাদা দেওয়া হয়, শিক্ষকের মর্যাদা দেওয়া হয়। তাহলে শিক্ষার গুরুত্ব রসুল কত দিয়েছে। আজ আপনারা যা করেছেন করেছেন, আপনাদের বাচ্চাগুলোকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার বানাবার টার্গেট নেবেন না, নেবেন না, অর্থ চিন্তা করবেন না। আমি আপনাদের ভাই আছি, আপনার বাচ্চাকে পড়াবো, আমি জবান দিয়েছি, এই হাজার হাজার জনসমুদ্রে বলে যাচ্ছি প্রকাশ্য, আজকে আপনার বাচ্চার পড়ার জন্য আমি পয়সা দেব। অলরেডি 50টা লোককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাচ্ছি, আগামী বছরে 5 জন ডাক্তার হয়ে বেরোবে, তাদেরকে মাসে মাসে চেক দিচ্ছি, তারা পড়াশোনা করছে। আব্বাসের দিকে কি করছে সংক্ষেপে হলো বুঝতে পেরেছেন তো নাকি? এরপরে আপনাদের কাছে একটা শেষ কথা, আমি কি ভুল করছি? আমি কি কোনো পার্টির পক্ষে? আমি কি কোনো পার্টির বিরুদ্ধে? আমি কার পক্ষে? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। আল্লাহ আল্লাহ রসুল অন্যায়ের দিকে না ন্যায়ের দিকে? আমিও ন্যায়ের দিকে। অন্যায় বিরোধী করা দরকার আছে না নাই? অবশ্যই বিরোধী করব। চুচুরার মাদ্রাসায় যদি কেউ তালা মারে তার বিরোধীর দরকার আছে না নাই? কী বিরোধী করব? যে তালা খুলতে হবে, যদি তালা খুলে দেয় শ্রদ্ধা জানাবো, থ্যাংক ইউ জানাবো, ঠিক না বেটি? কিন্তু মাদ্রাসা হাজি মহাসিনের স্বপ্ন অনুযায়ী করতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা হলো, যদি কেউ বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় তাকে কি দাওয়াত করে খাওয়াবো না বিরোধী করব? কেন? কেন সে অন্যায় করছে, ঠিক না বেটি? তাহলে আব্বাসের দিকে সম্বন্ধে কেউ যদি ভুল বুঝায়, আপনারা ভুল বুঝি আমার পাশ থেকে সরে যাবেন না তো? আচ্ছা, আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে? আমি রাত্রে যখন ঘুরি আপনারা আমার সাথে কেউ ঘরে কিন্তু একাই ঘুরি, আমার আল্লাহ আছে, কথা ঠিকই। তাহলে আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে না? আমার দুঃখ লাগবে যে আমার ভাইগুলোকে সবাই কিন্তু ধরে 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 নিয়ে যাচ্ছে শিয়ালের পেটে, তো কী বলে সিংহের পেটে দেবে বলে কাটার জন্য সবাই কিন্তু প্ল্যান করছে। তোমাদের কেউ নয়, তোমাদের কেউ নয়, তোমাদের কেউ নয়, তোমাদের একমাত্র হলো আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হলো তোমাদের আপন। এটা মাথায় থাকবে, এটা মাথায় থাকবে। আগামী দিন আমরা অবশ্যই দেশের জন্য, দেশবাসীর জন্য কলিকাতা তো ইনশাল্লাহ প্রোগ্রাম করব, আপনারা খবর পেলে যাবেন। তবে এখন নয়, 21শে অগ্রহায়ণ আগে আমাদের কোমর বাঁধতে হবে। আমাদের শিক্ষিত সন্তান দরকার, আমাদের ডাক্তার উকিল দরকার। অনেকটা কথা বলে ফেললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন। আমি আপনার সাথে আবার বলি, আমি খুব ভালো মানুষ, আবার খুবই খারাপ মানুষ। আমাকে কেউ যদি ঘাঁটায় আমি কিন্তু তাকে ছাড়ি না। আর কেউ যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, এক হাত বাড়ালে আমি 2 হাত বাড়াই, আর কেউ যদি 1 হাত পিছিয়ে আমি 2 হাত পিছিয়ে যাই। আবার কথা বুঝে আসছে? আপনাদের হয়ে আগামী দিন আপনাদের মুখের কথা আমি বলবো, আপনাদের ব্যথার কথা আমি বলবো, আপনাদের চোখের পানি আমি কাঁদবো। আপনাদের উচিত শুধু একটা কথা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়িয়ে সংগঠনের মেম্বার হয়ে আগামী 21শে অগ্রহায়ণ কলিকাতা এই ফুরফুরা শরীফ পীর আবু বকর নলেজ সিটির মাঠকে ভরিয়ে তুলুন। বলুন ইনশাল্লাহ। যারা যাবেন 100 করে টাকা আর 1টা করে ইট। ভলেন্টিয়াররা যেদিকে যেতে বলবে সেদিকে আপনারা যাবেন, বলুন ইনশাল্লাহ। আর এই এলাকার দায়িত্বে আমার মিন্টু শিকারী আছে, আমার রাহিনুর আছে, আমার মৌলানা আব্দুল আজিজ খান আছে, রয়েছে, এদের সঙ্গে যোগাযোগ করবে। কথা বুঝে আসছে? ভাইয়েরা রয়েছে, এদের মৌলানা সাহেবরা রয়েছে, যোগাযোগ করবে। এই সংগঠনের মেম্বার আপনারা হবে কি হবে একটু হাত ধরে দেখাবেন? আলহামদুলিল্লাহ, এতে হয়তো অনেকে হয়েও গেছে, ঠিক না বেটি? হয়ে গেছেন তো ইনশাল্লাহ, তারা হয়ে গেছেন, একটু হাত তুলে দেখায়, মাশাআল্লাহ সবই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিস্টেম তো আপনারা সবাই জানেন, সিস্টেম সবাই জানেন। তারপরে প্রতি শুক্রবার দিন, রোববার দিন ফুরফুরা শরীফে থাকি, আপনারা সকলে আসবেন। এখন আপনাদেরকে দাওয়াত দিলাম, কবে সবাই বলুন, কখন? এখন আপনাদের কাছে ছোটো করে দোয়া করে ছাড়বো, আপনারা কী করবেন?
কি করবেন আপনারা বলুন? আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করছি কি করবেন, আস্তে আস্তে ঘরে যাবেন না রাস্তায় বলবেন এত বড় লোক আছে শুনে মস্তানি করলি? রসুলের আদর্শ কি মস্তানি করা না মাথা হ্যাট করা? হ্যাঁ, অন্যায় দেখলে কিন্তু রুকে দাঁড়াতে হবে, যখনই অন্যায় দেখেছি চিৎকার দিয়েছি, কিন্তু যখনই আবার বললো যে আমরা সরিয়ে দিয়েছি রাস্তা খুলে দেন, আমার মাথা হ্যাট করে দিয়েছি, খুলে দাও ভাই, কথা বুঝছেন না বোঝেন না? কারণ এ ভারতবর্ষ যতটা সবার ততটা আপনার সিদ্দিকী এবং আপনাদেরও, ঠিক না বেটি? কারোর সঙ্গে কম্প্রোমাইজ নয়, তুমি ভালোবাসো আমি সব তোমার জন্য উজাড় করে দিতে রাজি আছি, তুমি যদি চোখ দেখাও সেদিন চলে গেছে চোখ উপরিত পারে, ঠিক না বেটি? সেদিন চলে গেছে আমার ভাইদের ঘরে শুধু শুধু ঢাকা হয়েছে, শুধু ঢাকা হয়েছে, করতে হবে ওসব নয়, কথা বুঝে আসছে? আসো ছোট কদ্দু আচাইব, একবার দরুদ শরীফ, একবার সুরে ফাতহা, একবার সুরে ইখলাস, এবং নবীর আগমনের দিন, এদিনটা বড় খুশির দিন। একটা কথা বলি, একটা মিসগাইড হয়েছে আপনাদের এলাকায় কোনো একটা জায়গায়, আমার কাছে পিন্টু শিকারী বলেছিল, কথাটাকে তো কান দিয়েছিলাম, একটা মসজিদকে কেন্দ্র করে একটা জায়গাকে নিয়ে কথা বললেন, কোনো একটা জায়গায় মসজিদ, ভাই যেখানে মসজিদের ব্যাপার হবে আমি যাবো না, যাবো না, কিন্তু মসজিদকে সামনে রেখে কেউ যদি নিজের পেট পালতে চায় সেখানে যাবো কি না? যখন আমি বললাম যে মসজিদ অবশ্যই যাব, কেউ বাধা দিলে অবশ্যই তার বিরুদ্ধে লড়ব, কিন্তু মসজিদটাকে অখফে লিল্লাহ করতে হবে, আল্লাহর অস্তে দিতে হবে, ঠিক না বেটি? তুমি মসজিদের মোতাল্লি থাকবে, তোমার নিজের নামে রাখবে, পরে তুমি বলবে আমার বাবার জায়গা নেবে এখান থেকে, এটা কি উচিত হবে ভাই? সে জায়গায় মাথা মারা কি উচিত হবে? তো যাক, সেই ব্যাপারে একটা ভুল প্রচার হতে পারে, একটা ব্যাপার এসেছিলাম যখন দেখলাম পরিস্থিতি ভালো নয়, লক্ষণটা ওনার নিজের ব্যক্তিগত, আমি তার বিরুদ্ধেও না পক্ষও আর নেই, কথা বুঝে এসেছে? আপনি আপনার কাজ মসজিদ করবেন, কি মসজিদকে দেখি অন্য কিছু করবেন সেটা আপনার ব্যাপার, জনগণ যেটা ভালো বুঝবে করবে, কিন্তু আপনি যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য করতেন ইনশাল্লাহ আমরা সবাই লড়তে রাজি আছি খোদার ঘরের জন্য, ঠিক না বেটি? আমি বিদায় নেব, তার আগে একবার মহাব্বতের সঙ্গে একটু আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহু আমিন। ইয়া আল্লাহ, আজ একটা বড় খুশির দিন, আনন্দের দিন, আজ এই পানি বর্ষার মধ্যে দিয়েও খোদা তোমার হেকমত বোঝা বড় মুশকিল, দুদিন কীভাবে পানি হলো, আজকে সারাদিন মেঘলা, তারপরও এতগুলো মানুষ ভিজে 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 এসেছে, খোদা এ কি তোমার দয়া নয়? এ তো আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয় খোদা, সব তোমার দয়া, আমি কে? আমি তো সাধারণ একটা মানুষ, আমার কিছুই নেই খোদা, এ সব তোমার, তোমার ক্ষমতা এগুলো, এদেরকে তুমি দয়া করে একটু ভালো রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দাও, এদেরকে এতটুকু জ্ঞান দাও যে তোদের জন্য আমার হাবিব রয়েছে, তোদের জন্য আমার কোরআন রয়েছে, হ্যাঁ দেশে চলতে গেলে ভোট দিতে হয় দে, কিন্তু এরা কেউ তোদের আপন নয়, তোরা আমার রসুলের পিছনে, তারা আমার রসুলের কাছে কোরআন দিয়েছি, ওই কোরআনকে মজবুত করে ধর, আর রসুলের হয়ে যারা লড়বে তাদের পাশে তারা, আমি আল্লাহ তোদেরকে বাঁচাবো, এই বুদ্ধিটুকু আমার বাপ ভাই মা বোনগুলোকে দেন আল্লাহ, আল্লাহ এদের ঘরে মুনাফেকরা ব্রেন অশ করে করে শেষ করে ফেলছে আল্লাহ, এদেরকে আল্লাহ কখনো টাকা দিয়ে, কখনো চাকরির লোভ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে এদেরকে আল্লাহ বেঈমান করে কাটার প্ল্যান করছে খোদা, আজ আপনি আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, আমি বুঝতে পেরেছি এই বাংলা জুড়ে 2016 থেকে বিশাল এক ঐক্য করতে চাইছি খোদা, অবশ্যই আপনার দয়াতে আজ লক্ষ লক্ষ যুবক ছেলে সারা বাংলা জুড়ে প্রতিপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়িয়েছে, খোদা আপনার কাছে হাত তুলছি, যারা এখনও বিরোধী করছে, দূরে আছে, ভুল বুঝে আছে, ওদেরকে আমার ভাই বানিয়ে দিন আল্লাহ, আল্লাহ ওদেরকে আমার পাশে আনিয়ে দিন আল্লাহ, আল্লাহ ওদেরকে নিয়ে দুনিয়া একসাথে আপনার হকের জন্য, শান্তির জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য লড়ার তৌফিক দেন আল্লাহ, আপনার নবী তো শিখিয়েছে দেশকে ভালোবাসা খোদা, তাই আজ দেশও আমাদের ধ্বংসের দিকে, আজ ভারতবর্ষের আর্থিক অবস্থা বড় খারাপ, কেন্দ্রের বিজেপি সরকারের হামলা চামলাগুলো সব টাকা নিয়ে পালাচ্ছে আল্লাহ,
ঘোটালা। আজকে বিভিন্ন জায়গায় টাকা ঘোটালা হচ্ছে, কখন রাফায়েল ঘোটালা, বিভিন্ন ঘোটালা হচ্ছে আল্লাহ, ডাল ঘোটালা, এইভাবে আমার দেশের নাগরিক না খেতে পেয়ে মারা যাচ্ছে। খোদা, তারা তো তোমারই সৃষ্টি, হতে পারে সে একজন হিন্দু, হতে পারে সে একজন দলিত, হতে পারে সে একজন খ্রিস্টান, কিন্তু খোদা তোমারই তো সৃষ্টি। তোমার সৃষ্টিকে ভালোবাসলে, তোমার হাবিব বলেছে তুমি নাকি তাকে ভালোবাসো। খোদা, আজ আমি মুসলমান হওয়ার পরও তোমার সৃষ্টি হিন্দু দলিত আদিবাসী সবার হৃদায়তের জন্য দোয়া চাইছি, সবার বাচ্চাদেরকে শিক্ষিত করেন, সবাইকে উপযুক্ত ভারতীয় নাগরিক বানান, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দেন। আল্লাহ, মানুষ মাত্র ভুল হয়, আজকে মানুষ হয়তো বুঝতে পারেনি এত লোক আসবে, বাসগুলো সরাইনি, তাই আমি দুটো কথা বলেছিলাম। প্রশাসন ভাইরা তারপরে যথেষ্ট কাজ করেছে, এই প্রশাসনের জন্য দোয়া করি। রাস্তাঘাটে রাজবিরোধ ঘুরে বেড়ায়, অনেক দুষ্কৃতিক বদমাইশরা প্রশাসনদের টার্গেট করে, অনেক ভালো প্রশাসন হলে তাদের উপরে ওপর থেকে নেতারা খারাপ চাপ দিয়ে সরাবার চেষ্টা করে। যারা নেককার হবে, ইমানদার হবে, ভালো পুলিশ অফিসার হবে, ভালো প্রশাসন হবে, তাদেরকে সর্বসময় উঁচু পদে রাখবেন, তাদের জানমাল, তাদের ছেলে পুলি স্ত্রী সবাইকে ভালো রাখবেন। খোদা, আমি তোমার সৃষ্টি হিসাবে তোমার কাছে ভিক্ষা চাইলাম। এ ভারত আমার দেশ, এ দেশকে ঈদে মিলাদুদ্দিনে আল্লাহ তুমি বিদেশি হাত থেকে হিফাজত করো। এই সন্ত্রাস দেশের মধ্যে যারা করছে, দুনম্বরি করছে, নেতা মন্ত্রী সে দেশকে ধ্বংস করছে, তাদের হাত থেকে দেশকে আমার হিফাজত করো। এ আল্লাহ, আমার দেশের ভ্রাতৃত্ব দাও, মিলে মিশে আমার চাইনের সাথে বাঁচার তৌফিক দাও, বিশেষ করে মা বোন বেটিদের ইজ্জত আবরুকে তুমি হিফাজত করে দাও আল্লাহ। এ আল্লাহ, কুরআন আহলে সুন্নাতুল জামাতকে এমন একটা শক্তি বানিয়ে দাও, সমস্ত মজলুম ব্যক্তিদের যেন আশ্রয়ের স্থান হয়ে যায় আল্লাহ, সমস্ত মজলুমরা যেন একটা আশা পায় যে কুরআন আহলে সুন্নাতুল জামাত কাছে গেলে, থানা সেক্রেটারি হোক, বুথের সেক্রেটারি হোক, গেলে হয়তো একটু সুরাহা পাবো, এরকম একটা পাওয়ার তুমি বানিয়ে দাও আল্লাহ। একমাত্র সাইয়্যিদুল কাদির তুমি আল্লাহ। আল্লাহ, কোন মানুষের কাছে আমরা হাত পাতিনি, কোন মানুষের কাছে কদির আশা করিনি, আল্লাহ আমার অন্তরে খবর আপনি জানেন, আহলে সুন্নাতের জামাত করে কোনো কদির আশায় আমি সংগঠন করিনি। খোদা, আমি অসহায়ের পাশে দাঁড়াতে চাই, ন্যায়ের হয়ে লড়তে চাই, শান্তির হয়ে লড়তে চাই, ইসলামের হয়ে লড়তে চাই, মানবতার হয়ে লড়তে চাই। আল্লাহ, মাথা তুলে বাঁচার জন্যে হক কথা বলতে চাই। যদি কেউ আমাদের দিকে খারাপ নজরে দেখে, তার বিচার তুমি করবে আল্লাহ। আমার ভাইদের, আমার ভাইদের উপরে কেউ যদি জুলুম করে, খোদা, তার বিচার তুমি করবে। প্রশাসনের ক্ষেত্রে যেতে হয়, এটা দুনিয়াবি রীতিনীতি, খোদা বিচার তুমি করবে। প্যারালাইসিস দেবে, ক্যান্সার দেবে, বেউজ্জুতি করে রাস্তাঘাটে আল্লাহ বিপদের সঙ্গে গাড়ির তলায় ফেলে তাদেরকে বেউজ্জুতি করে মারবে খোদা। খোদা, আজ বড় আশা নিয়ে বাংলার বুকে মোজাফরুজ্জামান দাদা হুজুরের রুহানি সন্তানগুলোকে নিয়ে আমি ইউনিট তৈরি করছি, আর আগামী 21 অবধানকে কবুল করুন, শিক্ষার শহর করার তৌফিক দিন। আমার উলামা হযরত ভাইয়েরা যারা আগে বলেছে এসেছে, সবার পরিবারে শান্তি দিন। এই পানিকে মাথায় নিয়ে, খোদা, এরা কি আপনাকে ভালোবাসে না, এরা কি আপনার হাবিবকে ভালোবাসে না? হ্যাঁ, এদের মধ্যে অনেক অন্যায় আছে আল্লাহ, যদি ভালো না বাসত এই পানি এই বর্ষে এতগুলো লোক কেন এসেছে আল্লাহ? তোমার নবীর মিলাদের ইজ্জত আবরুকে রক্ষা করতে এসেছে খোদা, আজ এদেরকে তুমি নামাজি করে দাও, ভালো করে দাও। আজকে আরএসএস রাস্তাঘাটে আমার ভাইগুলোকে মারছে, খোদা আমরা কি লড়তে পারি না? আমাদের ক্ষমতা তো দিয়েছে, শুধু আপনার হাবিব বলেছেন শান্তি, শান্তি, ভালোবাসা। অসহায় মানুষ ভুল বুঝাবুঝিতে অনেক নিরীহ মানুষও মরে যাবে, তাই আল্লাহ খামোশ খেয়ে আছি, কিন্তু আপনার সাহায্য চাই। আমার ভাইদেরকে নামাজি মোত্তাকি পরেশগার হাজি গাজী আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক বানিয়ে দেয়, আর এই জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করেন, ধ্বংস করে কজব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কাশ্মীর আমার ছোট্ট আসিফা বোনটাকে মন্দিরের মধ্যে ধর্ষণ করে মারলো, 4-5 বছরের বাচ্চাটাকে, খোদা কি আল্লাহ এদের বিচার করেন আল্লাহ। মানুষ তারপরও যারাই ধর্ষণ তাদের হয়ে সাপোর্ট করে, এটা কত পশু হয়ে গেছে খোদা। আল্লাহ, এদের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে বাঁচান আল্লাহ। আমিন সোম্মা আমিন, চাওয়ার বহুত কিছু আছে, প্রত্যেকে দিলে আশাকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা শেষ কথা বলবো, খুব ভুলে গেছি কথাটাকে, উঠবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম শুনেছেন? এই সরছেন কেন, দাঁড়াতে বলেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম শুনেছেন ভাই? ও যদি এসে বলে আমার দিকে দাঁড়াও, দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে। যদি বলেন কেন মানা করছি, একটা কারণে, ক্যাবিনেট মন্ত্রী মদের বিল পাশে তো সই করেছে জানেন, এই শুনছেন? আমি আব্বাস সিদ্দিকী মিথ্যা বললে কেস হবে? ক্যাবিনেট মন্ত্রী না সই করলে বিল পাস হয় না, মদের বিলেতে সই করেছে যে মদ বিল পাস করে দাও, শুনছেন ভাই?
তাহলে আপনারা আমার কথা মানবেন না, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি ভাই, হাতটা ধরবেন তো, তাহলে তুলবো ইনশাল্লাহ। শেষবার এক মিনিট দাঁড়ান প্রশাসন ভাইরা, একটু অনুরোধ করছি দুদিকে গাড়িগুলোকে একটু আস্তে আস্তে আমার ভাইগুলোকে যাওয়ার রাস্তা করবেন। আপনারা যে যাবেন ভদ্রভাবে যাবেন না, হই করে কোনো রাস্তায় ঝগড়া করবেন, কোনো কুকুর যদি ঘেউ ঘেউ করে কারো কথায় কান দেবেন, সুজামার জবান রেখে করে যাবেন, এই যে এসেছেন আর ঘরে চলে যাচ্ছেন এইটুকু শুধু করেন, বাকিটা যা করার আমি করছি ইনশাল্লাহ। আপনারা সাথ দেন, আমি কি করতে পারি আপনারা দেখছি, এতটুকু বলে যাই, এতটুকু বলে যাই, আপনাদের ঘরে ধোকা দেবো না, বিশ্বাস করেন। আগামী দিন একুশে আগ্রার হাত তুলে দেখান, আগামী একুশে আগ্রার